মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে ভিক্ষা চাই। আমরা তিনটা বাচ্চা আমাদের বাংলাদেশের মেয়ে, ওরা যেন বাংলাদেশে থাকে। আর এই মেয়ে, এই মহিলা যদি নিয়ে যায় এই এরিকো, তাহলে আমাদের এই মেয়েদের জীবনে আমরা আনতে পারবো না। ওরা আমাদের বাংলাদেশ সন্তান, ওরা মুসলিম, ওরা মুসলমান হিসেবে বাংলাদেশে তারা বড় হবে। আমরা এটাই চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা ভিক্ষা চাই, তিনটা বাচ্চা যেন আমাদের ইমরান শরীফ ভাইয়ের যেন কাছে থাকতে পারে। আমরা সবচেয়ে বড় খুশি হব আপনার কাছে, এটা দাবি আমাদের সাধারণ জনগণ হিসাবে। আমি চাইছি ওনার বাসায় যাবো, কারণ ওনার পাশে আমরা দাঁড়াতে চাই। আমাদের এটা এটা অন্যায় অবিচার কেন হবে আমাদের বাংলাদেশে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লিগাল বিচার করে, তার কাছে আমরা লিগাল বিচার চাই। যেন আমাদের ইমরান শরীফ ভাইয়ের পাশে মাননীয় প্রধানমন্ত্রী আপনি সর্বক্ষণ থাকবেন, আর এই বাচ্চারা যেন কোনোদিন জাপানে না যেতে পারে। আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম কানিজ ফাতেমা, আমার বাড়ি খুলনা বাগেরহাট। আপনি কি করেন? আমি কিছু করি না। আচ্ছা, ওনাকে চিনেন কিভাবে? ওনাকে আমি ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি। আমরা সব সময়, আমার ভীষণ মায়া লাগে, খুব খারাপ লাগে, কারণ সে আমাদের একটা বাংলাদেশের ছেলে, সে জাপানে বিয়ে করছে, সে তো মুসলিম হিসাবে স্বামী হিসাবে গ্রহণ করছে, তাহলে সে এখন উল্টাপাল্টা কেন করে? তার কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে, আবার তিনটে বাচ্চাও তাকে তার কাছে ছিনায় নিতে চাই, এটা তো হতে পারে না। এটা আমরা কোনোদিন হতে দেব না, আমরা বাংলাদেশের। আচ্ছা, আপনি কি ওনাকে কখনো দেখেছেন? না, আমি ওনাকে কখনো দেখিনি। আমি এরকম আপার মতো এরকম শত শত আমি রোজ মেসেজ পাই আমার ফেসবুকে, প্রতিদিন শত শত মেসেজ পাই। এবং আপনাকে ধন্যবাদ, আমি ওনাকে দেখা হয়নি, নম্বরও যাইনি, উনি আমাকে চিনেন না। ওনাকে আমি কোনোদিন দেখিনি। চিনি না ওনাকে আমি। আমরা সর্বক্ষণ আছি বাংলাদেশের, আমরা প্রতিটা মানুষ, আমরা সবসময়ের জন্য। আপনি তো এর আগেও বলেছেন যে আপনাকে অনেকে মেইল করে, অনেকে আপনাকে তাকে অনেক মানুষ এই করে। আচ্ছা, ঠিক আছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে ভিক্ষা চাই। আমরা তিনটা বাচ্চা আমাদের বাংলাদেশের মেয়ে, ওরা যেন বাংলাদেশে থাকে। আর এই মেয়ে, এই মহিলা যদি নিয়ে যায় এই এরিকো, তাহলে আমাদের এই মেয়েদের জীবনে আমরা আনতে পারবো না। ওরা আমাদের বাংলাদেশ সন্তান, ওরা মুসলিম, ওরা মুসলমান হিসেবে বাংলাদেশে তারা বড় হবে। আমরা এটাই চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা ভিক্ষা চাই, তিনটা বাচ্চা যেন আমাদের ইমরান শরীফ ভাইয়ের যেন কাছে থাকতে পারে। আমরা সবচেয়ে বড় খুশি হব আপনার কাছে, এটা দাবি আমাদের সাধারণ জনগণ হিসাবে। আপনি কি ওনাকে দেখার জন্য? আমি ওনাকে দেখার জন্য তিন